সুপ্রভাত। আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং অন্যান্য সহকর্মীদের সহযোগিতায় আজ আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএলের এইচটিএমএল ফাইল ইমেজ বা চিত্র যোগ করে এবং টেবিলের সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের আজকের আলোচনার শিক্ষণফল হল এইচটিএমএল ফাইল তৈরি করা, এইচটিএমএল ট্যাগে অ্যাট্রিবিউটের ব্যবহার, এইচটিএমএল ফাইল ব্যবহার করে ইমেজ বা চিত্র যোগ করা, টেবিল তৈরি করা। এ পর্যন্ত যে সকল ট্যাগ পেয়েছি সেগুলোর যে টেবিলটি আমাদের সামনে আমরা সবসময় রাখতে বলেছি আমি, সেটি একটু দেখে নিলাম। আমরা এইচটিএমএল হেড, টাইটেল, বডি, প্যারাগ্রাফ, লাইন ব্রেক, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, স্ট্রাইক, বিগ, স্মল, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই ট্যাগগুলোর ব্যবহার দেখেছি। এছাড়া আমরা অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে বডিতে যে ব্যাকগ্রাউন্ড কালার করা হয় সেটি দেখেছি, হেডিং হিসেবে যে হেডিং অ্যালাইন কীভাবে করতে হয়, লাইট, রেফ, সেন্টার, জাস্টিফাইড সেগুলো আমরা দেখেছি, অ্যাঙ্কার ট্যাগের রেফ এবং অর্থাৎ যে কোনো একটা হাইপারলিংক যোগ করার অ্যাট্রিবিউট ও ভ্যালুর ব্যবহার আমরা দেখেছি। আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ইমেজ। ইমেজ যোগ করার জন্য আমরা একটি প্রক্রিয়া একটু দেখে এসে চলো, অর্থাৎ নোটপ্যাড প্রথমে ওপেন করতে হবে। সেই নোটপ্যাডে আমাদের যেটি করতে হবে যে ইমেজের যে ট্যাগগুলো সেগুলো লিখতে হবে। এই ট্যাগ লেখা আমরা একটু পরে শিখছি, আগে আমরা একটু সেভ করা শিখে আসি, যেটা একটি বিশেষ বিষয়। প্রথম ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে তোমাকে একটি নির্দিষ্ট ফোল্ডার ঠিক করতে হবে। আমি ডি ফোল্ডারে পিকচারে এটি সেভ করে রাখলাম, ইমেজ IMG লিখে .txt দিয়ে আমরা নোটপ্যাড ভার্সন অর্থাৎ যেটি এডিট করা যায় সেটি সেভ করতে পারি। মনে রাখবে এই ফাইল এবং ফোল্ডার এটি ঠিক রাখতে হবে, এবং সেভ অ্যাজ দিয়ে আমরা যদি ওই ফোল্ডারে একটি HTML ডট সেভ করি তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েব পেজে ছবিটি দেখতে পারব। কেমন এই দেখো, আমি আমার মাই কম্পিউটারের ডি ফোল্ডারে এবং পিকচার ফোল্ডারে চলে গেলাম, সেখান থেকে ওই যে ছবিটি আমি রেখেছিলাম সেটি যদি এখন ওই HTML ফাইলটিকে আমরা যদি ওপেন করি তাহলেই একমাত্র ছবিটি দেখা যাবে। আমাদের ওই যে টাইটেলে লাভ পিক লেখা ছিল সেটি দেখা যাবে, বডিতে ওই ছবিটি, অর্থাৎ এই ছবিটির ডেস্টিনেশন এবং এই HTML নোটপ্যাড থেকে সেভ করার ডেস্টিনেশন সেম হতে হবে। এবার আমরা HTML ফাইলে দেখলাম যে টাইটেলে লাভ পিক লেখা আছে এবং ডিসপ্লেতে অর্থাৎ বডিতে এরকম একটি ছবি আছে, তাই না? এটি করার প্রক্রিয়াটা আমরা এখন একটু দেখে আসি। টাইটেল পর্যন্ত কোনো সমস্যা নেই, লাভ পিক অর্থাৎ HTML শুরু, হেড শুরু, টাইটেল শুরু, লাভ পিক লিখলাম, টাইটেল শেষ, হেড শেষ, এ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। বডিতে কিন্তু ছবিটি ছাড়া আর কিছু নেই, তাই না? তাহলে বডিতে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা যেতে পারে, যেহেতু বাম অ্যালাইন থেকে একটু সরে আছে, আর যদি বাম অ্যালাইনে মিশে থাকতো প্যারাগ্রাফ ট্যাগের প্রয়োজন ছিল না। ইমেজ IMG সোর্স বলা হয়, SRC ইমেজ সোর্স IMG একটি স্পেস SRC ইকুয়ালস টু দিয়ে আমাদের ওই যে আমাদের ফাইলে ডি ডিস্কের পিকচার ফোল্ডারে যে ছবিটি ছিল সেই ছবিটির ফাইল নেম ছিল 01.jpg, এটিকে আমাদের ভ্যালু হিসেবে লিখতে হবে। আবারও বলছি, যে ফোল্ডারে তুমি নোটপ্যাড ফাইলটি সেভ করবে সেই ফোল্ডারের মধ্যে তোমাকে ওই ছবিটিও রাখতে হবে, যে ছবিটির যে ফাইল নেম ছিল 01.jpg সেটি এখানে ভ্যালু হিসেবে লিখতে হবে, তাহলে কিন্তু একমাত্র হবে। যদি ফোল্ডার আলাদা হয়ে যায় তাহলে এটি হবে না। তারপর বডি শেষ, এইচটিএমএল শেষ করে দিলে হয়ে যাবে। আমাদের সেভকৃত ফাইলের এই যে JPG ফোল্ডার আমরা একটু দেখে নিই যে নোটপ্যাডে এরকমভাবে লিখতে হয়। এই ফাইলটিকে HTML দিয়ে সেভ করে যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করলে এরকম দেখা যায়। তাহলে আমরা অ্যাট্রিবিউট ও ভ্যালু হিসেবে নতুন একটি পেলাম IMG, এটি কিন্তু এমটি ট্যাগ, অর্থাৎ এর শুরু আছে শেষ নেই। অ্যাট্রিবিউট হিসেবে আমরা SRC সোর্সকে আমরা সংক্ষেপে লিখেছি, SRC ভ্যালু হিসেবে URL.jpg, এই URLটা আমরা বোঝার চেষ্টা করেছি যে
URL টা হবে হচ্ছে যে ফাইল নেম ছিল সেই ফাইল নেম এবং যে ফোল্ডারে সেভ করা হয়েছে সেই ফোল্ডার সেম হতে হবে ইমেজ সোর্স আমাদের ফরম্যাটটা হচ্ছে ইমেজ সোর্স ইকুয়ালস টু picture.jpg এটি ভ্যালুটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবার আমরা ট্যাগ হিসেবে টেবিলের অ্যাট্রিবিউট ভ্যালুটা একটু বোঝার চেষ্টা করব তার আগে আমাদেরকে বুঝতে হবে টেবিল একটি টেবিলের যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখে আসছি কেমন এই যে একটি টেবিল মনে করো এই টেবিলটি প্রথমে আমাদের রো বুঝতে হবে দেখো এটি হচ্ছে টেবিলের হেড রো এটি টেবিল আর এগুলো যা আছে এইভাবে আর এইভাবে যেগুলো থাকে সেগুলো সবই রো বলা হয় টেবিল রো এবং এই লম্বালম্বিভাবে যেগুলো থাকে এগুলোকে বলা হয় টেবিল কলাম এই রো এবং কলামটি ঠিক মতো বুঝতে হবে অনুভূমিকভাবে যেটি থাকে সেটি হচ্ছে রো অনুভূমিক আর অনুভূমিক সমান্তরালে যেগুলো থাকে আর যেগুলো পার্টিকুলারে থাকে সেগুলো হচ্ছে কলাম আর এই ভিতরের প্রত্যেকটি এদের প্রত্যেককে বলা হচ্ছে টেবিল সেল এই সেলের মধ্যে যা থাকবে সেটিকে বলা হবে টেবিল ডেটা তাহলে টেবিল রো টেবিল কলাম টেবিল ডেটা এই তিনটি জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের টেবিলের এইচটিএমএল ফাইল করা অনেক সহজ হয়ে যাবে মনে করো এরকম একটি টেবিল আছে বডির মধ্যে হেডিং টাইটেল হিসেবে নেম ম্যাচিং টেবিল আছে এরকম এই টেবিলটির হেডের মধ্যে নেম 01 মেল নেম 02 ফিমেল ক্যালকুলেট লাভ পার্সেন্টেজ এটি দেওয়া আছে রোমিও জুলিয়েট এভাবে দেওয়া আছে এই টেবিলটিকে আমরা যদি করি তাহলে আমাদের প্রথমে টাইটেলটি বসাতে হবে টাইটেল পর্যন্ত কোনো সমস্যা নেই অর্থাৎ আমাদের হেড অংশে টাইটেলে শুধু নেম ম্যাচিং টেবিলটা লিখতে হবে এবার বডি থেকে শুরু করি বডিতে প্রথমে প্যারাগ্রাফ টেবিল এবং ইমেজে আমরা সাধারণত প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কোট করি সাধারণত এগুলো একটু বামে লাইন থেকে দূরে থাকে তাই প্যারাগ্রাফ ব্যবহার করা হয় প্রথমে আমাদের কি আছে প্রথম রোটাকে আমরা কি বলছি হেডিং তাই না তার আগে বুঝতে হবে তোমাকে প্রথমে টেবিলের সাথে একটি বর্ডার অ্যাট্রিবিউট যোগ করতে হবে টেবিল শুরুর সাথে ইকুয়ালস টু দিয়ে তুমি বর্ডার হিসেবে ওয়ান লিখবে এইটি ওয়ানই লিখতে হয় সবসময় অন্য অনেক কিছু লিখলে হয় তবে ওয়ান সংখ্যাটি দিলে আমরা এখানে একটি বর্ডার পেয়ে যাব এবার আসো প্রথম যেটি ছিল অর্থাৎ প্রথম রো সেটিকে বলা হচ্ছে টেবিল হেডিং তো প্রথমে রো শুরু হচ্ছে তাই না এই রো শুরু হবে টিআর দিয়ে টেবিল রো তারপরে টিআর শেষ হবে কোথায় একেবারে যেখানে আমাদের ক্যালকুলেট লাভ পার্সেন্টেজ শেষ হয়ে যাবে তারপরে গিয়ে টিআর শেষ হবে কেমন তাহলে আগে আসে টিআর শুরু হলো এবার কী লিখতে হবে নেম 01 মেল 01 এটি ডাটা এই ডাটাগুলোকে কী দিয়ে লিখতে হবে প্রথম রো অর্থাৎ হেডিংয়ের ডাটাগুলোকে টিএইচ দিয়ে লিখতে হবে টেবিল হেড কেমন টিএইচ দিয়ে লিখতে হবে তাহলে নেম 01 মেলের আগে টিএইচ শুরু হবে তার এবং পরে টিএস শেষ হয়ে যাবে দেখো টিএস শুরু হলো টিএস শেষ হলো মাঝখানে নেম 01 এবং খেয়াল করো নেম 01-এর পরে আবার মেলটা ব্রেকে আছে হ্যাঁ এক লাইনে নেই তাহলে মেলটাকে আগে আবার বিআর ট্যাগ দিতে হবে তাহলে নেম 01 বিআর মেল এবং তারপরে টিএস শেষ হয়ে গেল এবার এই প্রথম ডাটাটা হয়ে গেলো দ্বিতীয় ডাটাটা একইভাবে লিখতে হবে প্রথমে টিএস শুরু হবে নেম 02 বিআর ফিমেল তারপরে টিএস শেষ তৃতীয়টিও একইভাবে লিখতে হবে টিএস শুরু ক্যালকুলেট বিআর লাইন ব্রেক লাভ পার্সেন্টেজ তারপর টিএস শেষ এবার কিন্তু আমার এখানে টিআর শেষ করে দিতে হবে অর্থাৎ প্রথম হেডিংয়ের রোটি শেষ হয় পরের রোতে আসি আমরা টিআর শুরু এবার টিএস নয় এবার প্রথমটি ছিল টিএইচ এবার আমরা এগুলো টিডি দিয়ে লিখবো টিডি শুরু রোমিও টিডি শেষ টিডি শুরু জুলিয়েট টিডি শেষ টিডি শুরু 70% টিডি শেষ এখানে টিআর শেষ হয়ে গেল আবার আরেকটি টিআর শুরু করি পরে আরেকটি রো আছে টিআর শুরু টিডি শুরু দেবদাস টিডি শেষ পার্বতী এই মাঝখানের এই ডাটাগুলোকে আমরা টিডি শুরু টিডি শেষ দিয়ে লিখলাম তারপর টিআর শেষ ঠিক একইভাবে এই আরেকটি টিআর নিয়ে উত্তম সুচিত্রা 90% এগুলোকে টিডির টিডি শুরু টিডি শেষের মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে লিখলাম তিন জোড়া এবং লাস্টে টিআর শেষ করে দিলাম যখন লাস্ট টিআরটি শেষ হয়ে গেলো তারপরে যে টেবিল শেষ হলো প্যারাগ্রাফ দিয়ে শুরু করেছিলাম প্যারাগ্রাফ শেষ করলাম বডি শেষ করলাম এইচটিএমএল শেষ করলাম তাহলে এইভাবে আমরা নোটপ্যাডে আমরা লিখতে পারি এবং সেই এটি আমাদের ফলাফল এইচটিএমএল ফাইল এসে সেভ করলে সেটিকে ব্রাউজার দিয়ে ওপেন করলে এইভাবে ফলাফলটি পাওয়া যাবে টেবিলে আরও একটি বিষয় আমরা একটু দেখি কম্বাইন্ড টেস্ট ওডিআই অ্যান্ড টি-20 রেকর্ডস এটি টাইটেলে আছে তাহলে এবং এইটার সাথে গতটির পার্থক্য কী গতটির পার্থক্য হচ্ছে যে এখানে
টেবিলের আবার একটি ক্যাপশন দেওয়া আছে, এটাকে কি বলা হয়, মোস্ট ট্রান্সটা হচ্ছে ক্যাপশন, কেমন। আর বডিটাকে গ্রিন কালার করা আছে। এই দুটি পার্থক্য ছাড়া আর কোনো কিছু নতুনত্ব নেই। এই নতুনত্বটাই আমরা একটু অ্যাড করি। তাহলে প্রথমে টাইটেল হেড পর্যন্ত কম্বাইন টেস্ট ওডিআই টি টোয়েন্টি টাইটেলে লিখলাম, বডিতে টেবিল বর্ডার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু পুরো টেবিলটি আমাদের গ্রিন হয়ে যাবে। এবার ক্যাপশন দিয়ে মোস্ট ট্রান্সটি লিখতে হবে, অর্থাৎ মোস্ট ট্রান্সটি ক্যাপশনের মধ্যে লিখতে হবে, ক্যাপশন শুরু ক্যাপশন শেষ মাঝখানে মোস্ট ট্রান্স থাকলে আমাদের এটি ক্যাপশন হিসেবে দেখা যাবে। আর বাকিটুকুন আমাদের আর কোনো কাজ বাকি নেই। এবার প্রথম টিআরের মধ্যে এগুলো হেডিং আছে, তাই টিএস এবং টি শেষের মধ্যে প্লেয়ার স্প্যান রানস তিনটি আলাদা আলাদাভাবে তিন জোড়ায় লিখতে হলো। লাস্টে টিআর শেষ হলো। এবার আরেকটি টিআর শুরু করে তারপরে টেন্ডুলকার 1989 টু 2013 এবং তার যে রানটি আছে সেটি টিডির মধ্যে লিখলাম, লাস্টে টিআর শেষ করলাম। তারপরে আরেকটি টিআর শুরু হলো টিডি শুরু টিডি শেষের মধ্যে সাঙ্গাকারা 2000 সালগুলো লিখলাম, তার রান সংখ্যা লিখলাম, লাস্টে টিআর শেষ হয়ে গেল। এবং তৃতীয় রোয়ের বিষয়গুলো টিআর এবং টিআর শেষের মাঝখানে টিডি এবং টিডি দিয়ে টিডি শেষের মধ্যে দিয়ে লিখে দিলাম। এরপর বডি শেষ এস্টিমেল শেষ, আমরা পেয়ে গেলাম এরকম একটি এস্টিমেল ফাইল, এবং যেটি আমরা নোটপ্যাডে লিখেছিলাম ডট টিএক্সটি দিয়ে সেভ করলে এরকম পাওয়া যায়, এবং সেটিকে আমরা এস্টিমেলে সেভ করে ব্রাউজার ওপেন করলে এভাবে পাওয়া যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে ট্যাগ পেয়েছি সেগুলোকে লিখে রাখলাম। আমাদের সেই নতুন ট্যাগ হিসেবে আমরা পেলাম ক্যাপশন, অর্থাৎ ক্যাপশন শুরু ক্যাপশন শেষ, যেটি হচ্ছে টেবিলের ক্যাপশন লেখার জন্য। অ্যাট্রিবিউট বা ভ্যালু হিসেবে টেবিলের কী পেয়েছি, বর্ডার পেয়েছি 1, এটি সবসময় আমরা 1 ব্যবহার করবো ভ্যালু হিসেবে। এ হচ্ছে ফর্মের টেবিল বর্ডার কস্ট 1। তোমরা এই বাড়ির কাজটি করার চেষ্টা করবে। আমি এখানে বাড়ির কাজটির মধ্যে আমাদের এ পর্যন্ত ব্যবহৃত সব কয়টি ফাইল ট্যাগের ব্যবহার রাখার চেষ্টা করেছি। আশা করি তোমরা এইটিকে যদি সঠিকভাবে করে আমাকে দেখাতে পারো তাহলে এ পর্যন্ত আমাদের হওয়া প্রত্যেকটি এইচটিএমএল ফাইল আমরা বুঝতে পারব। আজকে আমরা যে সকল বিষয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে এইচটিএমএল ফাইল তৈরি করা, এবং সেই এইচটিএমএল ফাইলতে ট্যাগে বা অ্যাট্রিবিউটের ব্যবহার হিসেবে আমরা ইমেজ এবং টেবিলে বর্ডার ব্যবহার করেছি, এবং টেবিলের যাবতীয় সকল ট্যাগের ব্যবহার মোটামুটিভাবে শেখার চেষ্টা করেছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।